হে গাইস, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকে আমরা কর্মর থার্ড পার্টটা করতে চলেছি। তো শুরু করা যাক, থার্ড পার্ট অফ কর্মা বাই খুশবন্ত সিং। দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন। কি হলো? দ্য সিগন্যাল কেম ডাউন, সিগন্যাল পড়ে গেল, অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, বেলের অর্থাৎ ঘণ্টার ঢং ঢং শব্দ অ্যানাউন্সড, জানান দিল দ্য অ্যাপ্রোচিং ট্রেন, যে ট্রেন আসছে। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল। আমরা সেকেন্ড পার্টে কি দেখেছিলাম? যে লক্ষ্মী তার স্টিলের ট্রাঙ্কে বসে চাপাটি এবং কী খাচ্ছিল? ম্যাঙ্গো পিকেল। তো ইতিমধ্যে অ্যানাউন্স হয়ে গেল যে ট্রেন আসছে, ঘণ্টা বেজে উঠলো, তখন ঘণ্টা বাজানো হতো। তো ঘণ্টা ধ্বনি ঘোষণা করলো যে ট্রেন আসছে। লেডিলাল হারিডলি ফিনিশড অফ আর মিল, খুব দ্রুত তার খাবারটা শেষ করলেন। সি গট আপ, তিনি উঠলেন, স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকেলড ম্যাঙ্গো, আমের যে আঁটি হয় অর্থাৎ আমের তো তিনি আচার খাচ্ছিলেন, তো সেই ম্যাঙ্গো পিকেলের যে স্টোন, যে আঁটিটা ছিল, সেটাকে তখনও তিনি চাটছিলেন, লিকিং করছিলেন। সি এমিটেড এ লং লাউড বেলচ অ্যাজ সি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ টু রিন্স হার মাউথ অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস। দেখো লক্ষ্মী কতটা বেশি খেতে ভালোবাসে। সে এতক্ষণ ধরে খাচ্ছিল কারণ সে জানতে পেরেছিল যে ট্রেনগুলোতে খুব ভিড় হয়, সে সন্দেহ করছিল হয়তো সে খেতে পারবে না, তাই সে আগেই খেয়ে নিয়েছে। যখন ট্রেন আসছে খবর এলো, তখন সে তাড়াহুড়ো করলো এবং তখনও সে ম্যাঙ্গো স্টোন অর্থাৎ আমের আঁটিটাকে চাটছিল। তারপরে সে উঠলো এবং সেই আঁটিটা চাটতে চাটতে পাবলিক ট্যাপ, স্টেশনে স্টেশনে যে ট্যাপ কল থাকে, সেখানে গেল টু রিন্স আর মাউথ আর হ্যান্ড, তো তার মুখ এবং হাত ধোয়ার জন্য। আফটার ওয়াশিং সি ড্রাইড আর মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ দ্য শাড়ি। তো আগেই বলেছি লক্ষ্মী একটা সাদা শাড়ি পরেছিল এবং তার একটা লাল পাড় ছিল, তো সেই শাড়ির খুঁট দিয়ে অর্থাৎ শেষ প্রান্ত দিয়ে সে কী করলো, তার হাত আর মুখটাকে ধুয়ে নিল। ইন্ডিয়ানরা তাই করে, ইংলিশরা কিন্তু তা করে না, তারা রুমাল ব্যবহার করে বা অন্য কিছু ন্যাপকিন ব্যবহার করে। ইন্ডিয়ানরা কী করে, লুজ এন্ড অফ দ্য শাড়ি সেখান থেকে মুছে নেয়। অর্থাৎ একদিকে আমরা স্যার মোহনলালকে দেখছি যে একদম পুরো কালচার্ড, অন্যদিকেই তার স্ত্রী লক্ষ্মী যে ঢেকুর তুলছে, বেলচ মানে ঢেকুর তোলা, সি এমিটেড এ লং অ্যান্ড লাউড বেলচ, যখন সে ট্যাপ করার দিকে যাচ্ছিল সে ঢেকুর তুলছিল, অর্থাৎ এটা একটা অসভ্যতা যাকে বলে, যারা কালচার তারা এটা ভাবে এবং ইন্ডিয়ানরা তাই করে, জোরে জোরে ঢেকুর তোলে এবং তার হাতটাকে তার শাড়ি না চলে মুছে নিল। ওকে, তো কন্ট্রাস্টটা খুব পরিষ্কার স্যার মোহনলালের সঙ্গে লক্ষ্মীর। আফটার ওয়াশিং সি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ দ্য শাড়ি অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক, এবং তার স্টিলের ট্রাঙ্কের কাছে ফিরে গেল, অ্যান্ড বেলচিং, তখনও সে ঢেকুর তুলছে, অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল, এবং ভগবানকে ধন্যবাদ দিচ্ছে তাকে ভরপেট খাবার যোগানোর জন্য। ফিলিং মিলস মানে সে যে খেতে পাচ্ছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। এটা কিন্তু একটা ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে লেখা। ইন্ডিয়ানরা ইকোনমিক্যালি খুব স্ট্রং হয় না, তো তারা দিন আনি দিন খায় এরকম একটা সিচুয়েশনে থাকে, তাদের ইকোনমিক্যাল ফিনান্সিয়াল কন্ডিশন তাই হয়। তো এখানে সে এখন যে খাবারটা খেলো ওটার জন্যই ভগবানকে ধন্যবাদ দিল যে হ্যাঁ এই বেশ হয়েছে। তো এই যে ভরপেট খাবার সে পাচ্ছে, ভগবানকে ধন্যবাদ জানালো এর জন্য। দ্য ট্রেন স্টিমড ইন, ট্রেনটা ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনের স্টেশনে প্রবেশ করলো। তখনকার দিনে অর্থাৎ ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হয়নি, তখন যে ইঞ্জিন ছিল বা ট্রেন ছিল সেগুলো স্টিম ইঞ্জিন ছিল, তো সেগুলো ধোঁয়া ছাড়তে ছাড়তে স্টেশনে প্রবেশ করলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। তো যেমন কুলিটা বলেছিল
যে জেনানা কামরা ফাঁকাই থাকে, আমরা তাই দেখছি। যে লক্ষ্মী দেখতে পেল তার সামনে রয়েছে একটা পুরো ফাঁকা ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট। জেনানা কম্পার্টমেন্ট মানে মহিলাদের কামরা। নেক্সট দ্য গার্ডস ভ্যান, অর্থাৎ গার্ডের যে কামরা আছে তার পাশেই জেনানা কামরা। অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, সেই ট্রেনের একদম শেষের দিকে। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, কিন্তু ট্রেনের অন্য কামরাগুলো পুরো ভর্তি, প্যাকড। সি হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড আ সিট বাই দ্য উইন্ডো। হিভড মানে কি তোলা, সে তুলল হার স্কোয়াট তার বেটে অ্যান্ড বাল্কি ফ্রেম মোটা সোটা চেহারাটাকে থ্রু দ্য ডোর দরজা দিয়ে অ্যান্ড ফাউন্ড আ সিট বাই দ্য উইন্ডো, এবং একটা সিট পেল জানালার কাছে। আমরা আগেই বলেছি যে মানে পড়েছি যে লক্ষ্মী একটু মোটা সোটা, তো এখানে খুব সুন্দরভাবে লিখেছেন যে তার মোটা সোটা, সে এতটাই বেশি মোটা যে তাকে টেনে তুলতে হচ্ছে নিজেকে। ওকে, তো দরজা দিয়ে সে টেনে তুললো নিজেকে এবং একটা সিট পেল উইন্ডোতে। সি প্রডিউসড আ টু অন আ বিট ফ্রম আ নট ইন হার সারি অ্যান্ড ডিসমিসড দ্য কুলি। সেই কুলিটা, যেই কুলিটা তার মালপত্র বয়ে নিয়ে এসেছিল, সে কিন্তু এখনও ছিল, তাকে সে কী দিল, দুটো আনা দিল, টু আনা দিল, দু আনা টাকা দিল, অর্থাৎ তারপরে সে ডিসমিস করে দিল কুলিকে। কুলিকে বলল তুমি আসতে পারো। সি দেন ওপেন্ড হার বিটল কেস অ্যান্ড মেড হার সেলফ টু বিটল লিভস চার্জড উইথ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট মিনসড উইথ মিনসড বিটল নাটস অ্যান্ড কার্ডামন্ডস। তারপরে সে কী করলো, সে তো এখন ট্রেনে কামরায় জায়গা পেয়ে গেছে একটা জানলার ধারে, তো সে তার বিটল কেস অর্থাৎ তার যে পানের জায়গাটা ছিল, পানদানিটা ছিল, সেটা খুললো। মেড হারসেলফ টু বিটল লিভস, দুটো পান বানালো। ইন্ডিয়ানরা পান খেতে খুব ভালোবাসে, তো দুটো পান বানালো চার্জড উইথ হোয়াইট অ্যান্ড রেড পেস্ট। রেড মানে হচ্ছে খয়ের আর হোয়াইট মানে হচ্ছে চুন, চুন আর খয়ের দিল। মিনসড বিটল নাটস মানে কুঁচো কুঁচো করে কাটা সুপারি, সুপারি দিল। অ্যান্ড কার্ডামন্ডস, এলাচ দিল। অর্থাৎ সে এতক্ষণ ধরে চাপাটি, ম্যাঙ্গো পিকল এসব খেয়েছে, ট্রেনে উঠে জায়গা পেয়েছে, এবারে সে পান খাবে। পান বানালো রেড হোয়াইট পেস্ট এগুলো দিয়ে, এবং তার সাথে আছে ক্যাডামন্ডস অ্যান্ড মিনসড বিটল নাটস। এটা শর্ট কোশ্চেন আসতে পারে। দিস সি থ্রাস্ট ইন টু হার মাউথ টিল হার ক্র্যাকড চিকড বালজড অন বোথ সাইড। কি হলো, দিস এই পানগুলো সি থ্রাস্ট ইন টু হার মাউথ, তার মুখের মধ্যে ঠুসে ভরে দিল। টিল হার চিকস বালজড অন বোথ সাইড, বালজড মানে ফুলে ওঠা, স্ফীত হয়ে যাওয়া। সে দুটো পান বানিয়েছে এবং সেগুলোকে তার মুখের মধ্যে ঠুসে ভরে দিয়েছে, এবং যতক্ষণ না তার দুই গালগুলো ফুলে ওঠে, বালজড হয়ে যায়। তার মানে এতটাই সে বেশি পান খেতে ভালোবাসে। দেন সি রেস্টেড হার চিন অন হার হ্যান্ডস অ্যান্ড স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জস্টলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম। তারপরে কী করলো লক্ষ্মী, তারপরে তার যে চিন অর্থাৎ চিবুক, সেটা তার হাতের উপর রাখলো। ইন্ডিয়ান এরকমভাবে বসে, বা এরকমভাবে একটা বসার ধরন, যেটা হাতটার হাতের উপরে চিনটাকে রাখা হয়। অ্যান্ড স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জস্টলিং ক্রাউড, জস্টলিং মিন্স হচ্ছে ধাক্কাধাক্কি। ট্রেনটা খুব ভিড় ছিল, সবাই ট্রেনে ওঠার চেষ্টা করছেন, এবং মোস্ট অফ দ্য ইন্ডিয়ান্স এরকমই হয়, তো তারা ধাক্কাধাক্কি করে। তো গেজিং আইডলি অ্যাট দ্য জস্টলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে সব লোকগুলো ধাক্কাধাক্কি করছিল, এবং সেই দিকেই তিনি গেজিং আইডলি অলস দৃষ্টিতে তাকিয়েছিলেন লক্ষ্মী। দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাফ্রয়েড। তো দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাফ্র। তো স্যাফ্র এর মানে হচ্ছে ধৈর্য বা স্থৈর্য। স্যার মোহনলাল খুব কালচার্ড, এখানে কালচার্ড মিনস তার মধ্যে একটা ভুল ধারণা বলতে পারি, ইন্ডিয়ান হিসাবেও সে চাইছে একজন ইংরেজের মতো হতে,
তাই সে তাদের মতো করে ভাবে, তাদের মতো করে চলে। তো ইংরেজরা কীরকম হয় যে তাদের মধ্যে কোনো তাড়াহুড়োর ব্যাপার থাকে না, ট্রেন এসে গেছে তবুও তা স্যার মোহনলাল একটুও ডিস্টার্ব হচ্ছে না, সে যেমন ধীর স্থির কেন চেয়ারে বসে আছে, ড্রিঙ্ক করছে, রিউমিনেট করছে, তাই করছে। হি কন্টিনিউড টু সিপ হিজ স্কচ, সে তখনও তার স্কচ খেয়ে যাচ্ছে, ট্রেন কিন্তু স্টেশনে প্রবেশ করে গেছে, স্যার মোহনলাল তখনও স্কচ খাচ্ছে। অ্যান্ড অর্ডার দ্য বেয়ারা টু টেল হিম ওয়েন হি হ্যাড মুভ দ্য লাগেজ টু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, এবং বেয়ারাকে বলল তাকে খবর দিতে যখন সে তার মালপত্রগুলোকে ট্রেনের কম্পার্টমেন্টে তুলে দেবে। মানে নিজে কিছু কাজ করছে না, সে বেয়ারাকে বলে রাখছে তার মালপত্র তোলা হয়ে গেলে বলো আমি যাব। এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড। এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, কেন? এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি, এক্সাইটমেন্ট মিন্স উত্তেজনা, বাসল মানে হচ্ছে হুড়োহুড়ি, অ্যান্ড হারি মিন্স তাড়াহুড়ো, অর্থাৎ যারা এক্সাইট হয়ে যায় খুব তাড়াতাড়ি, এক্সাইটেড হয়ে যায়, বাসল অ্যান্ড হারি তাড়াহুড়ো করে বা হুড়োহুড়ি করে, সেগুলো কী হয়, ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, সেগুলো ব্যাড ব্রিডিংয়ের পরিচয়, তাদের ঠিকঠাকভাবে তার কালচার হয়নি এখনও, এটা স্যার মোহনলাল মনে মনে ভাবছেন। অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, এবং অপরদিকে স্যার মোহনলাল লাল হচ্ছেন লক্ষণীয়ভাবে সুভদ্র, এমিনেন্টলি মানে এতটাই বেশি ভদ্র, এতটাই বেশি কালচার, এতটাই বেশি ইংরেজদের মতো যে তাকে ডিস্টিংগুইশড বলছেন, এমিনেন্টলি ওয়েল ব্রেড, খুব সুভদ্র। এখানে একটা কন্ট্রাস্ট দেখানো হচ্ছে যে ইন্ডিয়ানরা হুড়োহুড়ি করছে, তাড়াহুড়ো করছে, এবং স্যার মোহনলাল কোনো তাড়াহুড়ো তার মধ্যে নেই, অর্থাৎ এটাকে তিনি নিজেই প্রশংসা নিজেই করছেন যে যে তিনি হচ্ছেন ওয়েল ব্রেড, অ্যান্ড অন দ্য আদার সাইড সবাই হচ্ছে ব্যাড ব্রিডিং, তাদের ব্রিডিং ঠিকঠাক হয়নি, তাদের পারভারিস বা তাদের ছোটোবেলা বা কালচার তা হয়নি এখনও। হি ওয়ান্টেড এভরিথিং টিকিডিবু অ্যান্ড অর্ডারলি, তার সব কিছুই ছিমছাম প্রয়োজন, সব কিছুই সুশৃঙ্খল প্রয়োজন, মানে তিনি তার মাইন্ডের মধ্যে সবসময় ক্লিয়ার থাকে তিনি কী করতে চলেছেন, অর্ডারলি থাকে, সুশৃঙ্খলভাবে সাজানো থাকে, এবং তিনি সেটাই পছন্দ করেন। টিকিডিবু ইট মিন্স ছিমছাম। ইন হিজ ফার্স্ট 5 ইয়ার্স অ্যাব্রড, যখন তিনি 5 বছর বিদেশে ছিলেন, স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাসেস, তখন তিনি এই আপার ক্লাসের অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণী যারা হয়, যারা সমাজের উপরি স্তরে থাকে, যারা কালচারের দিকটা বেশ ভালো মেনটেন করে, তো সেই জিনিসগুলো তিনি শিখেছিলেন, সেই ম্যানার্স, আদব কায়দা বা অ্যাটিটিউডস, মনোভাব, অর্থাৎ আপার ক্লাসের যে অ্যাটিটিউড বা ম্যানার হয় স্যার মোহনলাল সেটা শিখেছিলেন বিদেশে গিয়ে, 5 বছর তিনি বিদেশে ছিলেন। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, তিনি কদাচিত ভারতীয় ভাষা বলেন, তার মানে আমি আগেই বলেছি স্যার মোহনলালের মনোভাবটা এমনই, তিনি ইংরেজ হতে চান, তিনি ইংরেজদের মতো হতে চান, এতটাই বেশি তিনি ইনভলভড এ বিষয়ে, তিনি ভারতীয় ভাষা বলেনই না, অর্থাৎ নিজের ল্যাঙ্গুয়েজ মাদার টাং সেটা বলেনই না, সবসময় ইংরেজি বলেন। হোয়েন হি ডিড ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস ওনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, যখন তিনি বলেন, যদি একান্তই দরকার হয় হিন্দুস্তানি ভাষা বা মাদার টাং বলার তাহলে কীরকম বলেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস ওনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, সেটাও বলেন ইংরেজের মতো, যখন একজন ইংরেজ ভারতীয় ভাষা বলে যেরকমভাবে বলে সেই রকমভাবেই স্যার মোহনলাল সেই কথাগুলো বলেন। যদিও স্যার মোহনলাল ইন্ডিয়ান, তিনি ইন্ডিয়ানদের এতটাই বেশি ঘৃণা করছেন যে নিজের ল্যাঙ্গুয়েজটাকেও বলছেন না, এবং সেটাকে এমনভাবেই বলছেন যেরকমভাবে ইংরেজরা বলে। ইংরেজরা কীরকমভাবে বলে, তারা স্ট্রেসড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, অর্থাৎ খুব জোর দিয়ে বলার চেষ্টা করে, তো সেইভাবেই তিনি উচ্চারণ করেন। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ ফিনিশড
and refined at no less a place than the University of Oxford. এবং তিনি নিজেই ভাবছেন তার ইংরেজিটা এত বেশি ভালো, এত বেশি ফিনিশড, এত বেশি রিফাইন্ড, এত সুন্দর, সম্পূর্ণ যে কোনো অংশে অক্সফোর্ডের ডিকশনারির থেকে, মানে অক্সফোর্ড যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়, যে অ্যাকসেন্ট হয়, তার থেকে কোনো অংশে কম নয়, এতটাই বেশি ভালো সে ইংরাজি বলতে পারে। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তার কথা বলতে খুব ভালো লাগে। অ্যান্ড লাইক আ কালচার্ড ইংলিশ ম্যান, যেমন একজন সংস্কৃতিবান ইংরেজ পছন্দ করে, অর্থাৎ কালচার্ড ইংলিশ ম্যানরা কথা বলতে খুব ভালোবাসে, তারা কনভারসেশন করতে খুব ভালোবাসে। হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট বুকস, সে যে কোনো বিষয়ে কথা বলতে পারে, পৃথিবীর যে কোনো বিষয়ে যে কোনো সময় সে কনভারসেশন করতে পারে, সেই ক্ষমতা তার আছে। পলিটিক্স হোক, রাজনীতি হোক, পিপিল হোক, যে কোনো মানুষকে নিয়ে হোক, সে কনভারসেশন স্টার্ট করতে পারে। হাউ ফ্রিকোয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপুল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশ ম্যান, সে এতটাই ভালো ইংরাজি বলতে পারে যে মাঝে মাঝেই তো ইংরেজরা বলে যে সে কত ভালোই না ইংরাজি বলে, মানে ইংরেজরা স্যার মোহনলালের ইংরাজির প্রশংসা করছে, মানে নিজের কমপ্লিমেন্ট সে নিজেই করছে, যে ইংরেজরা তাকে বলছে যে আপনি খুব সুন্দর ইংরাজি বলেন, এমনকি তার ইংরেজিটা অক্সফোর্ড ডিকশনারির অ্যাকসেন্ট অনুযায়ী প্রপার, তার কাছাকাছি। তো এই লাইনগুলো থেকে আমরা পাচ্ছি যে, বুঝতে পারছি স্যার মোহনলাল হচ্ছেন সেলফ অবসেসড, এবং তার মধ্যে একটা ভুল ধারণা আছে বা ভেগ কনসেপ্ট আছে, তিনি ইন্ডিয়ান না, একজন ইংলিশ কালচার্ড পার্সনের মতো হতে চান। যখন তিনি 5 বছর বিদেশে ছিলেন, তিনি শিখেছিলেন সেই ম্যানার, সেই অ্যাটিটিউড, যেগুলো একজন সমাজের উচ্চ পদস্থ। আমাদের ভুললে চলবে না, এটা লেখা হয়েছে প্রি ইন্ডিপেন্ডেন্ট সমাজকে নিয়ে, অর্থাৎ যখন ভারত স্বাধীন হয়নি, সেই সমাজের একটা চিত্র, যখন কিছু ভারতীয় ছিল যারা ইংরেজদের তাবেদারি পছন্দ করত, যারা ইংরেজ হতে চাইতো, সেই তাদের মতো মনোভাব, তাদের মতো ভাষা, তাদের মতো অ্যাটিটিউড, ম্যানার, জেস্টার, এগুলো কপি করার চেষ্টা করত। তো স্যার মোহনলাল সেই ধরনের একটা মানুষ, যার স্ত্রী অন দ্য অপোজিট সাইড লক্ষ্মী কমপ্লিটলি ইন্ডিয়ান, সে খায়, ঢেকুর তোলে, মোটা, এবং সে নোংরা জামাকাপড় পরে, সে ইংরেজি বলতে পারে না, বুঝতেও পারে না, তো কমপ্লিটলি অপোজিট। তো এই পার্ট এখানেই শেষ করছি আমরা। এই পার্টে আমরা দেখলাম যে স্যার মোহনলাল একদমই হুড়োহুড়ি পছন্দ করেন না, একদমই তাড়াহুড়ো করেন না, তার মধ্যে ধৈর্য স্থৈর্য রয়েছে, যেটা ট্রেনের আসার পরেও সেটা ভাঙে না। অন্যদিকে লক্ষ্মী ট্রেন আসা মাত্রই হুড়োহুড়ি শুরু করে দেয়, সে ট্রেনের মধ্যে প্রবেশ করে, গালের মধ্যে পান ঠুসে দেয়, তার মধ্যে কোনো ম্যানার্স বা সভ্য সমাজের যে ম্যানার্সগুলো আমরা জানি সেগুলো খুব একটা নেই। তো এই পার্ট এখানেই শেষ করছি। তোমরা মাই পার্সেলার অফিসিয়াল ওয়েবসাইট www.mypersala.in ভিজিট করো, আমাদেরকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। এই ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।